হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকবেন যে মানুষ ভয় পায় সময়কে এবং সময় ভয় পায় পিরামিডকে। হ্যাঁ বন্ধুরা, শুনতে যেমনই মনে হোক না কেন, বাস্তবে কিন্তু কথাটা সত্য। কারণ আপনারাই ভেবে দেখুন, 4,500 বছর আগে তৈরি এই পিরামিডগুলো এখনও কীভাবে স্বমহিমায় অবস্থান করছে, যেন এরা সময়কে চ্যালেঞ্জ করছে। পৃথিবীর 7টি আশ্চর্যের একটি এই পিরামিডগুলি আজও বিজ্ঞানীদের কাছে রিসার্চ এবং রহস্যের বিষয়। এই পিরামিডগুলির মধ্যে ইজিপ্টের পিরামিড গিজার নাম সব থেকে উল্লেখযোগ্য। এই পিরামিডগুলিকে দেখতে আসা প্রত্যেকেই এর কলাকৃতি দেখে হতবাক হয়ে যায় এবং তারা প্রশ্ন করে, কি করে এত বড় বড় পাথর এখানে নিয়ে এসে কিভাবে এত বিশালাকৃতির পিরামিড বানানো হয়েছিল। এটি 5,92,000 স্কোয়ার ফিট বেস এরিয়াকে কভার করে এবং প্রায় 20,00,000 পাথরের ব্লক দিয়ে তৈরি। প্রত্যেকটি ব্লক লাইমস্টোন বা গ্রানাইট দিয়ে তৈরি এবং এর এক একটির ওজন প্রায় 2 থেকে 30 টন ছিল, যা এক একটি হাতির ওজনের চেয়েও বেশি। আবার কোনো কোনো পাথরের ওজন তো 50 টনের বেশি হতো। আর এই ভারী পাথরগুলিকে 480 ফিট, অর্থাৎ আজকের প্রায় 45 তলা বিল্ডিংয়ের সমান উঁচু স্থানে কীভাবে পৌঁছানো হয়েছিল তা সত্যিই বিস্ময়কর। তো বন্ধুরা, আজ আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং কিছু অজানা তথ্য জানব যা আমরা হয়তো এতদিন জানতাম না। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। বন্ধুরা, অনেকে মনে করে পিরামিড শুধু ইজিপ্টেই আছে, কিন্তু এ কথা সত্য নয়। না তো পৃথিবীর সব থেকে বড় পিরামিড ইজিপ্টে আছে, আর না তো সব থেকে বেশি পিরামিড ইজিপ্টে আছে। সুদানে পৃথিবীর সব থেকে বেশি পিরামিড রয়েছে, যার সংখ্যায় 2,500, যেগুলি ইজিপ্টের পিরামিডের থেকেও 500 বছর আগে বানানো হয়েছে। আর পৃথিবীর সব থেকে বড় পিরামিড চোলুলা মেক্সিকোতে রয়েছে। তাহলে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, ইজিপ্টের পিরামিডের মধ্যে কি এমন রহস্য রয়েছে যা একে অন্যান্য পিরামিডের থেকে বিশেষ বানিয়েছে? এই পিরামিডগুলো যখন বানানো হয়েছিল তখন মানুষের ম্যাথ এবং আর্কিটেকচার সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। কিন্তু এই পিরামিডকে ইজিপ্টের যে জায়গায় বানানো হয়েছিল তা পৃথিবীর ইস্ট ওয়েস্ট প্যারালাল এবং নর্থ সাউথ প্যারালালের মাঝখানে বানানো হয়েছিল, যা পৃথিবীর কেন্দ্র হিসেবে মনে করা হয়। আর পিরামিডটি এত সঠিক অ্যালাইন্স রয়েছে যা পৃথিবীর নর্থ পোলকে ফেস করে। সেই সময় মডার্ন সায়েন্সের মতো কম্পাস ক্যালকুলেশন ছাড়া এত সঠিকভাবে কাজ করাটা সত্যি অবাক করার মতো বিষয়। আপনারা হয়তো এটাও ভাবতে পারেন, ওই সময়ে এত বড় বড় পিরামিড বানানো কী বা প্রয়োজন ছিল। আসলে বন্ধুরা, ওই সময় ইজিপ্টে রাজাদের শাসন ছিল, এদের ফেরাও বলা হতো। এই ফেরাওরা মনে করতো মৃত্যুর পর তাদের আবার পুনর্জন্ম হবে, তাই তারা বড় বড় কবর বানিয়েছিল যেখানে তাদের ব্যবহৃত আসবাবপত্র এবং খাদ্যসহ তাদের মৃতদেহকে মমি বানিয়ে রাখা হতো। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে এত বড় পিরামিড বানাতে প্রায় 23 বছর সময় লেগেছিল। আর এই পিরামিড যারা বানিয়েছিল তারা সবাই গোলাম ছিল। কিন্তু বর্তমান ঐতিহাসিকরা এই তথ্যকে অস্বীকার করেছেন। তাদের মতে রাজার প্রতি অনুগত প্রায় 1,00,000 কর্মচারী এই পিরামিডটি বানিয়েছে। এর প্রমাণ হলো সেখানে প্রচুর কর্মচারীর কবর পাওয়া গেছে। কাজ করতে করতে যেসব কর্মচারী মারা যেত তাদের রাজার পাশে কবর দেওয়া হতো। এই পিরামিডের ভেতর 3টি বড় চেম্বার আছে। সবার নিচের চেম্বারকে কুইন চেম্বার বলা হয়, আর উপরে একটি রহস্যময় চেম্বার আছে যাকে গ্র্যান্ড গ্যালারি বলা হয়, আর সবার উপর কিং চেম্বার বা ফেরাওয়ের চেম্বার রয়েছে। আর এই 3টি চেম্বারই রাস্তা দ্বারা সংযুক্ত। আর আপনারা হয়তো চিন্তা করছেন, এক একটি হাতির থেকেও ভারী পাথরকে
এত ওপরে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে আর কিভাবে বা এত সঠিকভাবে পাথরগুলিকে ফিট করা হয়েছে। চিন্তা করাটা স্বাভাবিক, কারণ তখন তো কোনো ক্রেন বা কোনো জেসিবি ছিল না। বন্ধুরা, আর্কিওলজিস্ট জিয়ান বিয়ারের মতে ঢালান রাস্তা দিয়ে এই সব পাথরের ব্লককে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, যার প্রমাণ রিসার্চের মাধ্যমে পাওয়া গেছে। আর এই ব্লকগুলিকে জোড়া লাগানোর জন্য মর্টারের ব্যবহার করা হয়েছিল, যা স্যান্ড লাইম এবং জিপসামের পেস্ট ছিল। আর বলা হয় এই মর্টার এতটাই শক্ত হয়েছিল যা ওই পাথরের ব্লকগুলির থেকে অনেক বেশি ছিল। হয়তো এটাই কারণ ছিল যা পিরামিডগুলোকে এত বছর টিকিয়ে রেখেছে। আর আপনারা তো জানেন ইজিপ্ট একটি মরুভূমির এলাকা যেখানকার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এই পিরামিডগুলির ভিতর এমন এয়ার কন্ডিশনিং সিস্টেম রয়েছে যা এর ভেতরের উষ্ণতাকে 20 ডিগ্রি সেলসিয়াসের উপর যেতে দেয় না। আজকের এই পিরামিডগুলি দেখতে তো খুব স্ট্রং বলে মনে হয়, কিন্তু দেখতে হয়তো ততটা অ্যাট্রাকটিভ মনে হয় না যতটা তখনকার সময় ছিল। কারণ যখন এগুলি বানানো হয়েছিল তখন উজ্জ্বল এবং সাদা লাইমস্টোন কেসিং ব্লকের ব্যবহার করা হয়েছিল, আর এর ফলে রাত্রে এগুলো অনেকটা মুক্তোর মতো চকচক করত। কিন্তু 13th সেঞ্চুরির ভূমিকম্প এবং চুরির জন্য সব মসৃণ এবং উজ্জ্বল লাইমস্টোন নষ্ট হয়ে যায়, যার ফলে এখন শুধু এর অমসৃণ রূপটিই আমাদের নজরে পড়ে। 2011-এর রিসার্চে যখন রিমোট ক্যামেরা ব্যবহার করা হয়েছিল তখন পিরামিডের সব থেকে উপরের অংশে পিওর গোল্ডের ক্যাম্পস্টোনের ব্যবহার দেখা গেছে। এখন বিজ্ঞানীরা এই ব্যাপারে খোঁজ চালাচ্ছে যে হয়তো পিরামিডের ব্যবহার পাওয়ার প্ল্যান্টের মতো করা হতো, যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস করা হতো। সোনা একটি ইলেকট্রিক কন্ডাক্টর হওয়ার জন্য নেগেটিভ আয়ন বা ইলেকট্রিক চার্জ করা অ্যাটমকে আয়োনোস্ফিয়ার বা পৃথিবীর অ্যাটমোস্ফিয়ারের লেয়ারের সঙ্গে অ্যাবজর্ব করে কারেন্ট প্রডিউস করতে পারত। এছাড়াও পিরামিডের ভেতরেও ডলোমাইটের মতো স্পেশাল ম্যাটেরিয়ালের কোটিং করা হয়েছিল, যা ইলেকট্রিসিটির কন্ডাক্টিভিটিকে মাল্টিপ্লাই করে। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন তখন ইজিপশিয়ানরা কতটা অ্যাডভান্স ছিল, যারা এত বড় বড় ডলোমাইট এবং পাথরের ব্লককে নীল নদ থেকে 800 কিলোমিটার দূর পিরামিডের অবস্থানের স্থান পর্যন্ত নিয়ে এসেছিল, যা মোটেও সহজ কাজ ছিল না। আর পিরামিডগুলোকেও এমনভাবে নির্মাণ করা হয়েছিল যা ভূমিকম্প এবং মরুভূমির অতি উষ্ণ আবহাওয়াকেও টেক্কা দিতে পারে। আর বন্ধুরা, আপনারা কি জানেন গিজার পিরামিডের 3টি দরজা ছিল, যার এক একটির ওজন ছিল প্রায় 20 টন। আর এর অ্যালাইনমেন্ট এতটাই নিখুঁত ছিল যে কোনো মানুষই এই বন্ধ দরজাকে এক হাতে এবং খুব সহজে খুলতে পারবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।